মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক অনন্ত মহারাজের। আপনারা জানেন যে এর আগে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করেছিলেন, আর এবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন অনন্ত মহারাজ। ভোটের আগে থেকে বেসুরো ছিলেন অনন্ত মহারাজ, দিল্লিতে শাহ অনন্ত মহারাজের বৈঠকের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে। লোকসভা নির্বাচনে শহরে ভরাডুবির জের কোচবিহারে তৃণমূলে রদবদল। কোচবিহারে একাধিক অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যান বদল করল তৃণমূল কংগ্রেস। দিনহাটা এবং কোচবিহার উত্তর বিধানসভার অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যান বদল। তিন চার হাজার ভোটের ব্যবধানে প্রার্থী হেরেছে, সেখানে সংগঠনে আরো গতি আনার কিছু কিছু ক্ষেত্রে আবার গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে স্ত্রী, স্বামী অঞ্চল সভাপতি আছেন, সেগুলোও দু চারটা আছে দিনহাটার ক্ষেত্রে, ওগুলোকেও চেঞ্জ করা হচ্ছে। হ্যাঁ, বিধানসভা ভিত্তিক সব ধরেছি, আস্তে আস্তে হচ্ছে। মূল নজর হচ্ছে বিধানসভায় নয় নয়, বিধানসভায় এখানে নটা অ্যাসেম্বলি, নটায় জিততে হবে, তার জন্য যেখানে যা করা সেটা আমরা করব। এই লোকসভা নির্বাচনে দেখা গেছে 2043টা বুথের মধ্যে প্রায় 1700 বুথ ভারতীয় জনতা পার্টি জিতেছে, কিন্তু এই অল্প কিছু সংখ্যক বুথে তৃণমূল কংগ্রেস ব্যাপক সংখ্যক লিড দিয়েছে। যে সমস্ত অঞ্চলগুলি বিশেষ করে দিনহাটার তৃণমূল কংগ্রেস হেরেছে সেই সব অঞ্চলগুলো ভেঙে দিয়েছে। এখন দেখা যাচ্ছে যে ঠকবাস্তে গা উজাড় না হয়ে যায়, এই অঞ্চলগুলোর থেকে তৃণমূল আর কোনো কর্মী পাবে কিনা সন্দেহ আছে। ফলে কোচবিহার লোকসভা ভোটে শহরে ভরাডুবির জেরে কোচবিহারে তৃণমূলের রদবদল, একাধিক অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যান বদল করল তৃণমূল কংগ্রেস। আপনাদের মনে থাকবে যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ একেবারে শহরের মানুষ কেন তৃণমূলকে ভোট দেয়নি এই প্রসঙ্গ উঠে এসেছিল, এমনকি উদয়ন গুহর গলায় কার্যত হুঁশিয়ারি পর্যন্ত শোনা গিয়েছিল। কি বলেছিলেন সেদিন উদয়ন গুহ আমি রাখবো আপনাদের সামনে। দিনহাটা শহরে ভোটে হেরেছি, দিনহাটা শহর, আমি এটা বলবো যে দিনহাটা শহরের যে কমিটি আছে তারা যেমন দায়ী, দিনহাটা শহরের বাসিন্দা আমিও দায়ী, কিন্তু সবচাইতে বেশি দায়ী হচ্ছে কয়েকজন কাউন্সিলর। তারা নিজেদের গায়ে কালি যেন না লাগে, নিজেদের গায়ে যেন কোনো রকম কথা তাদের উপর না ওঠে, নিজের ওয়ার্ডে তারা যেন ভালো থাকতে পারে মানুষের কাছে, সেটা করবার জন্য তারা ভোটটাকে এমনভাবে করেছেন যে আমি কারো ওপর কোনো রকম জোর দেখাচ্ছি না, কারো ওপর কোনো রকম হুমকি দিচ্ছি না, একেবারে সাধুর মতন তারা ভোট করবার চেষ্টা করেছেন। তার ফলস্বরূপ আমরা 2000 ভোটে হেরেছি, না হলে হারতাম না। জানি না আজকে যারা 16 জন কাউন্সিলর আছেন তাদের মধ্যে কতজন পরবর্তী নির্বাচনে টিকিট পাবেন সে তো দল ঠিক করবে। আগামী পৌরসভা নির্বাচনে এবার যারা একেবারে সাধুর বেশ ধারণ করেছিলেন, যারা আগে রাবণের চেহারা ছিলেন এখন গোপ চেচে মন্দোদরী হয়েছেন, তারা আগামী নির্বাচনে কি করে ওই গায়ের জোর না দেখিয়ে ভোটে যেতেন সেই ব্যাপারটাও আমাকে দেখতে হবে।